হাই, কেমন আছো তোমরা সবাই? তো আজকে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি এক্সকারশনে যাওয়ার জন্য। আমাদের কলেজ থেকে নিয়ে যাওয়া হচ্ছিলো এপিকালচার এক্সকারশনের জন্য। তো দেখো, আমি সকাল সকাল রেডি হয়ে চলে এসেছিলাম স্টেশনে, তারপরে কিছুক্ষণ বাদে চলে এলো আমাদের ট্রেন। এবার এই যে ট্রেনে উঠে যাচ্ছি আমাদের গন্তব্যস্থল পাঁশকুড়াতে, ওখানে মেনলি এপিকালচারের যে মানে প্রোগ্রামটা ওটা হবে, আর কিভাবে কি মধু তৈরি হয় বাকি সব প্রসেসিংও ওখানে আমাদেরকে দেখানো হবে। এই যে আমার ফ্রেন্ডসরা সবাই বসে আছে, প্রচুর মজা করতে করতে গিয়েছি, আর আসার সময়ও প্রচুর মজা হয়েছে। এক থেকে দেড় ঘন্টার মধ্যেই পৌঁছে গিয়েছিলাম আমাদের গন্তব্যস্থল পাঁশকুড়াতে। আর এই যে দেখো, এরা ছোটাছুটি লাগিয়ে দিয়েছে, আমি ক্যামেরা অন করেছি বলে। তারপর এই আমরা সবাই মিলে যাচ্ছি আমাদের যেখানে এপিকালচারের মেন মানে কাজটা আছে ওখানে। নেমেই পাঁশকুড়া স্টেশনে নেমেই দেখলাম এখানে এরকম ফলের বাজার, বেশ ভালো লাগছিলো। কিন্তু কিছুটা যাওয়ার পর দেখলাম চারদিকে এরকম জল জমে আছে, তখন অতটাও খারাপ লাগেনি, কারণ মোটামুটি রাস্তাটা ফাঁকাই ছিল। তারপর কিছুটা যাওয়ার পর দেখি এক হাঁটু করে জল, অবস্থা দেখো লোকজন যে যাচ্ছে, আর যত ওপাশে এগিয়ে যাচ্ছি তত যেন জলের গভীরতা আরও বাড়ছে। এই করে এক হাঁটু জল প্রায় এক কিলোমিটার রাস্তা জুড়ে ছিল। এইভাবেই অতি কষ্টে আমরা পুরো রাস্তাটা গেছি। মোটামুটি আমাদের যে এপিকালচারের যে এক্সকারশনটা ছিল পুরো অভিজ্ঞতাই ভালো থাকলেও এখানে এই জল পেরোনোর অভিজ্ঞতাটা আমাদের খুবই ভয়ঙ্কর ছিল। তারপর যাই হোক, অনেক কষ্ট করে চলে এসেছিলাম আমাদের যে মূল গন্তব্যস্থল সেখানে, আর তার উল্টো দিকেই ছিল ওই পুকুরটা, যেটা ভীষণ সুন্দর লাগছিল, ভীষণ মনোরম পরিবেশ। আর তারপর এই যে এখানটাই হচ্ছে আমাদের মেন ডেস্টিনেশন, এখানে আজকে আমাদের প্রোগ্রামটা হবে। পৌঁছানোর পর বসে গিয়েছিলাম গিয়ে একটা দোতলার একটা রুমে, আর তারপর এই জায়গাটা আমাদের প্রোগ্রাম হচ্ছিলো। আর একটা বাচ্চা মেয়ের আজকে বার্থডে ছিল, তো সেই জন্য আমরা সবাই মিলে ওর বার্থডেটাও সেলিব্রেশন করি। খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ির আসার উদ্দেশ্যে। তখন প্রায় বাজে বিকেল চার, তো জল পেরানোর ভয়ে আমরা আর কেউ ওখানটা দিয়ে হেঁটে আসার রিস্ক নিলাম না, সবাই মিলে টোটো করে চলে এসেছিলাম স্টেশনে। কারণ ওখানটায় যে অবস্থা ছিল জলের, আসার সময় করলে নিঘাত ঠান্ডা লেগে যেত আমাদের। তারপর দেখো বাইরের পরিবেশটা কি সুন্দর, ওই জন্য এই জায়গাটাও ভিডিওতে নিয়ে নিলাম, তো সুন্দর লাগছিল আমার জায়গাটা। তারপর কিছুক্ষণ বাদে পৌঁছে গেলাম আমরা স্টেশনে, এই যে সবাই মিলে চলে এসেছি। স্টেশনে ওয়েট করতে করতেই দেখলাম বন্দে ভারত এক্সপ্রেস। তারপর কিছুক্ষণ পরেই চলে এসেছিলো আমাদের ট্রেনটা, তো তারপর ট্রেনে চেপে চলে এলাম ঘর। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।